জনবহুল এলাকায় দিবালোকে গোমাতা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শনিবার গন্ডাছড়া মহকুমার নারায়ণপুর এসডিএম অফিস সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ঘটনার বিবরণে জানা যায়, এসডিএম অফিস সংলগ্ন জনৈক এক বাড়িতে দুলাল মিয়া এই গোমাতাটিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যায় গন্ডাছড়া মহকুমা এলাকার বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। খবর দেওয়া হয় পুলিশে, চলুন দেখে নেই বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। বার্তা দিতে আসি আমরা, এখানে তো গোমাতা যদি কাটা হয় এটা লাইসেন্স তো একবার থাকতে হয়, প্লাস এখানে পারমিশন নিতে হয়। উইদাউট পারমিশন বাস কোনো কিছুই এখানে নাই, আর বাড়ির ভিতরে অলরেডি এই কাটা হয়েছে। এটা এটা তো কোনো অনুষ্ঠানও নাই, বা তাদের যে রীতিনীতি যে কিছুই নাই এখানে। তো এগুলিদের না হয়, মানে আমরা আগামী দিনে এগুলিদের না হয় আমরা করা পদক্রম নিব এটা। হ্যাঁ, দুলাল মিয়া তার নাম, পিতার নাম ঠিক জানছি না আমি, যে কাটছে তার নাম দুলাল মিয়া। তুমি জানো এদিকে এমন হই না, তুমি কেমনে করলে এটা জানো? ইন গুরু কাটাবো না, তুমি কেলে গুরু কাটছো না? তুমি অবস্থা করবা তুমি, আরে যাও না। নমস্কার, আমি হিন্দু জাগরণ মঞ্চের গন্ডাছড়া বিভাগ সভাপতি। আমার কাছে একটা খবর আসে, নারায়ণপুর এইচডিএমের সংলগ্ন, মানে এখানে একটা গরু গোমাতা কাটতে গেছে অলরেডি। খবর পাইলাম সাথে সাথে, খবর পাওয়ার সাথে সাথে আমি পিএসএ নক করছি। নক করার সাথে আমরা সবে হিন্দু জাগরণ মঞ্চ, বিশ্ব হিন্দু পরিষদ, বিভিন্ন আয়াম, আমরা সেখানে উপস্থিত হই। উপস্থিত হওয়ার পরে আমরা এই পিএসএ লোকও গেছে সাথে সাথে, আর আমরা সেখানে গিয়ে গোমাতাকে নিয়ে আসি। নিয়ে আসি আমরা এখন আমরা শ্মশানে, মানে পাশেই মানে সেখানে মানে সমাধি দেওয়া হইতেছে গোমাতাকে।